তো ভাই অজয় দেবগনের সেফ ডটার জনারটা কিন্তু তার ফেভারিট জনার, সেটা কিন্তু এই শয়তান ফিল্মটা দেখলে বোঝা যায়। তো গাইস 8ই মার্চ একটা ফিল্ম রিলিজ করেছে, যে ফিল্মটার নাম হলো শয়তান। এই ফিল্মটা ডিরেক্ট করেছে বিকাশ বেল, যে কিনা এর আগে টাইগার শ্রফকে নিয়ে গণপত বলে ফিল্মটা বানিয়েছিল, যেটা কিন্তু অনেকেই দেখেনি। বাট আমি যদি শয়তান ফিল্মটা নিয়ে বলি, তো এই ফিল্মটা বিকাশ বেল খুব ভালোভাবে ডিরেক্ট করেছে। তো এবার যদি আমি শয়তান ফিল্মের স্টোরিতে আসি, তো স্টোরিতে অজয় দেবগন তার ফ্যামিলিকে নিয়ে একটা ভালো জায়গায় ঘুরতে গেছে, আর সেখানেই কিন্তু একটা লোকের সাথে দেখা হয়, যে লোকটা ক্যারেক্টারটা প্লে করছে আর মাধ্যমে, এই লোকটা কিন্তু খুব একটা সুবিধার নয়, তার বাড়িতে আসে এবং তারপর কি হয় সেটার জন্য কিন্তু তোমাদের ফিল্মটা দেখতে হবে। আর ট্রেলারে যা দেখেছো তার বেসিসে কিন্তু এই ফিল্মটা হলে তুমি দেখতে যেতেই পারো, কারণ এই ফিল্মটা সত্যি খুবই একটা ভালো ওয়েল মেড ফিল্ম হয়েছে। জাস্ট ট্রেলার দেখেই কিন্তু ফিল্মটা হলে দেখতে যেতে পারো, কারণ রিভিউ দেখার কোনো প্রয়োজনই নেই ফিল্মটা দেখার জন্য। এবার যদি এই ফিল্মের হাইলাইট পয়েন্টে আসি, তো এই ফিল্মের হাইলাইট পয়েন্ট প্রথমে আমি যেটা মেনশন করবো সেটা হলো স্টোরি। স্টোরিটা কিন্তু সত্যি খুবই দুর্দান্ত, মানে অনেকদিন পর এমন একটা হরর ফিল্ম দেখলাম যেটা থেকে সত্যি মজা এসে গেল। মানে লাস্ট আমি ভালো হরর ফিল্ম দেখেছিলাম হলো রাত 12:05। না সিরিয়াসলি এই ফিল্মের স্টোরিটা কিন্তু সত্যি দুর্দান্ত, কিন্তু এটা অরিজিনাল স্টোরি না, এটা কিন্তু একটা রিমেক ফিল্ম, গুজরাটি ফিল্ম ভার্সের অফিসিয়াল রিমেক। আর এই ফিল্মের কিন্তু ক্লাইম্যাক্সটা বদলানো হয়েছে, মানে ভার্স ফিল্মটা যে ক্লাইম্যাক্সটা ছিল শয়তান ফিল্মে সেই ক্লাইম্যাক্সটা কিন্তু নেই। সেকেন্ড হাইলাইট পয়েন্ট হলো এই ফিল্মের পারফরমেন্স, পারফরমেন্স সবারই দুর্দান্ত। মানে অজয় দেবগন এই রকম চরিত্র কিন্তু খুব ভালোভাবে প্লে করে, যেখানে তার মেয়েকে বাঁচাতে হবে এই রকম ধরনের চরিত্র সে সত্যি খুবই ভালোভাবে প্লে করে, আর এই ফিল্মে সে খুব ভালোভাবেই প্লে করেছে। এছাড়া জ্যোতি ম্যাম আছে, তারও ক্যারেক্টারটা কিন্তু খুব ভালোভাবে প্লে করেছে এবং সে খুব ভালো প্লে করেছে। এছাড়া জাঙ্কি বড়িওয়ালা, সে কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে, মানে সে কিন্তু অরিজিনাল ফিল্মটাতেও ছিল আর এই ফিল্মটাতেও আছে, আর একই চরিত্র প্লে করছে। সে কিন্তু কিছু কিছু এক্সপ্রেশন এমন দেবে না, তোমার দেখে মনে হবে যে ভাই এর সাথে কেন হচ্ছে, আর কিছু কিছু এক্সপ্রেশনে কিন্তু তোমাদের ভয় লাগবে। যার পারফরমেন্স এই ফিল্মে সবচেয়ে চোখে লাগার মতো সে হলো আর মাধবন, মানে সে যেভাবে তার ক্যারেক্টারটাকে প্লে করেছে না সেটা দুর্দান্ত ভাই, মানে মজা এসে যাবে তার ক্যারেক্টারটাকে দেখে। সিরিয়াসলি বলছি ভাই, ওই ক্যারেক্টারের উপর ইন্টারেস্টটা যেভাবে ফুটে ফুটিয়েছে না সেটা সত্যি অসাধারণ, মানে মাধবন ছাড়া এই ক্যারেক্টারটাকে আর ভাবাই যায় না। সে যেভাবে প্লে করেছে, কিছু কিছু সিনে যেভাবে সে এক্সপ্রেশন দিয়েছে, যেভাবে সে ডায়লগ দিয়েছে, মানে একটা সিনে আছে যে খুব নরমভাবে কথা বলছে, একটা সিনেই আছে সে এমনভাবে কথা বলছে না যে দেখে রীতিমতো ভয় লাগবে। সিরিয়াসলি বলছি মাধবন এই ফিল্মের মেন হাইলাইট পয়েন্ট, মানে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে বিকাশ বেল সেটা দুর্দান্ত ভাই, সিরিয়াসলি বলছি মাধবনের এটা বেস্ট পারফরমেন্স এই ইয়ারের। থার্ড হাইলাইট পয়েন্ট হলো এই ফিল্মের স্ক্রিন প্লে, স্ক্রিন প্লেটা পুরো টান টান একটা স্ক্রিন প্লে, ফার্স্ট 30 মিনিটের পর থেকে তুমি চোখ সরাতে পারবে না স্ক্রিন প্লে থেকে, এটা কিন্তু গ্যারেন্টি। সিরিয়াসলি বলছি স্ক্রিন প্লেটা পুরো তোমাকে হোল্ড করে রাখবে। এছাড়া কিন্তু এই ফিল্মের যে ইমোশনটা, মানে ফ্যামিলিদের মধ্যে অজয় দেবগন তার ছেলে তার বউ তার মেয়ের যে ইমোশনগুলো সেটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে আছে। এছাড়া এই ফিল্মের সিনেমাটোগ্রাফি সত্যি খুবই ভালো, লাস্টে ক্লাইম্যাক্সের যে শটগুলো নেওয়া আছে সেগুলো সত্যি দুর্দান্ত, আর যেভাবে বশীকরণের ব্যাপারটাকে এখানে অ্যাড করা আছে সেটা সত্যি দারুণ, মানে অনেকদিন পরে এইরকম টাইপের একটা হরর ফিল্ম দেখলাম, দেখে সত্যি কথা বলছি পুরো মজা এসে গেল ভাই। তো ওভারঅল শয়তান ফিল্মটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম, তোমরা ফ্যামিলি নিয়েও দেখতে যেতে পারো, এমন কোনো ভুলভাল সিন নেই এই ফিল্মের মধ্যে। অজয় দেবগনের ফ্যান বেসের মধ্যে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সও পড়ে, তার ফিল্ম কিন্তু ফ্যামিলি অডিয়েন্স খুব ভালোভাবে দেখে, তাই জন্য কিন্তু এই ফিল্মের ক্লাইম্যাক্সটাকে চেঞ্জ করা হয়েছে। তো এটাই ছিল আমার শয়তান মুভির রিভিউ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর এই শয়তান ফিল্মটা তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো, আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।